আর সামজিৎ একটু ভিডিওতে আসলে ভালো হয়, ভিডিওতে চলে আসো, তাহলে তোমরা ক্লাসে একটু মনোযোগ থাকবে, ভিডিও অফ রাখার দরকার নেই। ওকে, সবাই সুন্দর করে খাতা নাও। নিয়েছ? আচ্ছা, আমি গত সানজিতের চেহারা এরকম হয়ে আছে কেন? ও কান্না করছে কেন? ও ভিডিও অফ করে দিয়েছে। ঘটনা কি হয়েছে? নিশ্চয়ই ওকে কেউ বকা দিয়েছে। অদিতি সানজিদের চেহারা দেখে মন খারাপ হয়ে গেছে। মাহি, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন? মাহিয়া কেমন? ভালো। ইয়েস মিস, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শুনো, আমি গত ক্লাসগুলোতে তোমাদেরকে একটু ধারণা দিয়েছিলাম তোমাদের কি আসবে, বিরাম চিহ্ন আসবে, যুক্ত বর্ণ আসবে, এক কথায় প্রকাশ আসবে, বিপরীত শব্দ আসবে, মনে আছে? বলেছিলাম, মনে আছে সবার ইয়েস মিস। কি কি বলেছি? বিরাম চিহ্ন বলেছি, যুক্ত বর্ণ বলেছি, এক কথায় প্রকাশ বলেছি, বিপরীত শব্দ বলেছি, চারটা। আচ্ছা, বিরাম চিহ্ন তোমাদেরকে গত ক্লাস পর্যন্ত তিনটা প্র্যাকটিস করিয়েছি, আশা করি তোমরা পাবে। আর ঠিক আছে, তারপর যুক্ত বর্ণ মোটামুটি প্র্যাকটিস করাচ্ছি, তারপর আমি কিছু সালাম ইম্পর্টেন্ট, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আর আমি কিছু এক কথায় প্রকাশ আর বিপরীত শব্দ হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিব, তাহলে তোমরা ওখান থেকে উত্তর সহ লিখে দিব, যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে একটু প্রশ্ন তৈরিকরণ প্র্যাকটিস করব। কি করব? প্রশ্ন তৈরি করো। সারিকা জয়েন করেছে, আমি একটু আবার স্লাইড গুলো শেয়ার করি, একটু বের করে নিই, তোমরা সবাই খাতাপত্র নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম মিস আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, যুক্ত বর্ণ মোটামুটি তো অনেকগুলো দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, আর কি কোনো যুক্ত বর্ণ লাগবে নাকি আর একটু প্র্যাকটিস করাবো? লাগবে না? না মিস বলো, মিস বলো, মিস কেটে কি দিবে? হ্যাঁ আজকে কি দিবে বলো? মিস আজকে থেকে কি শীত দিবে? আজকে কি 19 তারিখ? জিনিস আজকে কি 19 তারিখ মা? না মিস, আজকে 16 তারিখ। তাকে দিবে কেন? 19 তারিখ থেকে দিবে। ক্লিয়ার? মিস কালকে 3 নম্বর বর্ণ কি দিয়েছেন? মিস বলো, মিস কোন চারটার থেকে প্রশ্ন তৈরি করেন? আমি একটু চিন্তা করছি কোন চ্যাপ্টার থেকে তোমাদেরকে দিব, আমি একটু বের করে নিই স্লাইড থেকে, তারপর তোমাদেরকে দিই। তোমরা একটা কাজ করো, তোমরা বেগম রোকেয়া আর মোবাইল ফোন খুব ভালো করে পড়ে নাও, রিডিং মিউট করে পড়বে, আমি এর মধ্যে তোমাদেরকে টপ মানে টপিক বলবো। মোবাইল ফোন আর বেগম রোকেয়া, আর বলতে হবে, আবারও বলছি, মোবাইল ফোন আর বেগম রোকেয়া।
খুব ভালো থেকে রিডিং করব যে হ্যাঁ রিডিং পড়বে মানে যেন প্রশ্ন তৈরি করলে তোমাদের ঝামেলা না হয় যে অংশ থেকে আমি প্রশ্ন তৈরি করতে দিব রিডিং করবো যে হ্যাঁ রিডিং করলে তো প্রশ্ন তৈরি করতে একটু সুবিধা হবে না সেজন্য বলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মিস আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আপনাকে ক্লাসে দেখা যায় না কেন চুপ হয়ে গেল কোনো উত্তর নেই কেন ইয়েস মিস শারিকা ভয় পেয়ে গেছো যখন বললাম তোমাকে ক্লাসে দেখা যায় না কেন নো মিস আচ্ছা মিস কালকে 3 নাম্বার যুক্ত বর্ণ দিয়েছেন না 3 নাম্বার যুক্ত বর্ণকে আমি দিয়েছি বাকিরা কি বলো দিয়েছিলাম না 2 নাম্বার পর্যন্তই তো দিয়েছি মিস আমি কালকে আপনাকে যুক্ত বর্ণ বলছিলাম আপনি শুনতে পাননি না নেটওয়ার্ক না খুব ডিস্টার্ব হয়েছে আচ্ছা শ্রেয়া তুমি কি অসুস্থ ছিলে মা শ্রেয়া অসুস্থ ছিলে তুমি আমার কান নেট ডিস্টার্ব করছিল ও আচ্ছা আমি চিন্তা করছি তুমি আমার ক্লাসে নেই কেন আচ্ছা ঠিক আছে আমি মোবাইল ফোন আর ব্যাগম রোকেয়া থেকে দিচ্ছি না বই বন্ধ করো আমি আমার স্লাইডে কিছু প্রশ্ন মানে অনুচ্ছেদ দেওয়া আছে ওখান থেকে তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে আর কালকে শারিকের নেটওয়ার্কে ডিস্টার্ব থাকার কারণে তুমি কি বলেছো আমি কিছু বুঝিনি বুঝতে পেরেছো ওকে সবাই একটু রেডি আমি দিচ্ছি 3 নাম্বারে একটা দেখো 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করি 1971 সালে 16ই ডিসেম্বর দেখা যাচ্ছে ইয়েস মিস ইয়েস মিস আর একটু বড় করে দিয়েছি প্রায় 200 উপরে করে দিয়েছি দেখো 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন তোমাদের প্রশ্ন লেখার দরকার নেই এখন তোমরা প্রশ্ন লিখবে না তোমরা এখান থেকে পড়ে পড়ে তোমরা ইয়ে করো আমাকে 5টা প্রশ্ন তৈরি করে দাও এই যে এইটুকু অবশেষে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি ছিনিয়ে আনে কি বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার সূর্য ঠিক আছে ওখানে এই পুরোটা দেখানোর জন্য তোমরা একটা 1 নাম্বার প্রশ্ন দেখে ফেলবে আমরা কখন স্বাধীনতা অর্জন করি আমি তো এগুলো উত্তর সহ করেছি তোমরা নিজেরা বাকি 4টা প্রশ্ন তৈরি করো 1 নাম্বারটা দেখা যাচ্ছে মানে 5টা প্রশ্নের মধ্যে ক দেখা যাচ্ছে বাকি খ থেকে ও পর্যন্ত তোমরা নিজেরা তৈরি করো বুঝতে পেরেছো সবাই মিস 1971 সাল এবং বুঝিনি শাড়িকা আবার বলো নেটওয়ার্কে ডিস্টার্ব প্রথম মানে জি পুরো 1971 সাল থেকে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা সূর্য এইটুকু পর্যন্ত অনুচ্ছেদ ওখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে আমরা কখন স্বাধীনতা অর্জন করি তোমরা চাইলে এই প্রশ্নটা আমার মতো করে তৈরি করতে পারো অথবা তোমরা যদি চাও তোমাদের মতো করে 1 নাম্বার প্রশ্নটা তৈরি করতে পারো বুঝতে পেরেছো এরপরে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো আমি বুঝিয়ে দিচ্ছি বুঝা যাচ্ছে
মিস বলো, মিস এখানে কি কি দিয়ে প্রশ্ন তৈরি করব? আগে উপরে লিখে রাখো কে, কি, কোথায়, কেন, কখন, কিভাবে। কে, কি, কোথায়, কেন, কিভাবে, কখন, বুঝতে পেরেছ? কে, কি, কোথায়, কেন, কখন, কিভাবে। কারো কোনো প্রশ্ন আছে? আয়ুষ পাচ্ছ? বাকিরা সবাই পাচ্ছ কিনা? একটু এটা কিন্তু একটু কঠিন, পারতে হবে, একটু চেষ্টা করো। ওয়ালাইকুম আসসালাম। কে, সাহিল জয়েন করেছো? ইয়েস, সাহিল ভালো আছো? কি বলো, কোনটা নাম্বার, তিনটা নাকি তিন নাম্বারটা নাকি ছয় নাম্বারটা? লাইনে বেশি ডিস্টার্ব করছে, কিচ্ছু করে না। তিন নাম্বার, তিন নাম্বার অনুচ্ছেদ থেকে পাঁচটা প্রশ্ন তৈরি করবে। আমি একটা অনুচ্ছেদ দিয়ে রেখেছি, এই অনুচ্ছেদ থেকে পড়ে পাঁচটা প্রশ্ন তৈরি করবে। সাহিল বুঝতে পেরেছো? মিস কি বলছেন? আমি একটা অনুচ্ছেদ দিয়ে রেখেছি, 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করি, দেখতে পাচ্ছো স্লাইডে? ইয়েস মিস। এই অনুচ্ছেদ থেকে পড়ে তুমি পাঁচটা প্রশ্ন তৈরি করবে, কে, কি, কোথায়, কেন, কখন, কিভাবে। আচ্ছা শুরু করে দাও। চারটা তৈরি করবো না পাঁচটা? পাঁচটা, হ্যাঁ পাঁচটা, পাঁচটা চারটা তৈরি করবো না, পাঁচটা, জি পাঁচটা। ক নাম্বার তো দেওয়া আছে, ক ছাড়া চারটা তৈরি করবে, তাহলে ক সহ পাঁচটা। মিস বলো, মিস আমার লেখা শেষ, মিস প্রশ্ন দিলে হবে? হ্যাঁ, কি লিখতে হবে মিহান? প্রশ্ন সহ মানে প্রশ্ন তৈরি করবে তো, প্রশ্নই তৈরি করবে। আবার প্রশ্ন সহ মানে কি বাবা? অনুচ্ছেদ থেকে তো প্রশ্ন তৈরি করতে হবে, প্রশ্ন সহ মানে কি বললে? মানে এই অনুচ্ছেদটা লিখবে কি না? তাহলে অদিতি আমি শুনেছি, ভেরি গুড মা, দেখি অন্যদের কি অবস্থা, তারপর তোমাকে বলবো, তুমি আমাকে বলবে কিভাবে প্রশ্ন তৈরি করেছো। মোটামুটি কয়েকজন লেখা শেষ করো, তারপর শুনবো। বাকিদের কি অবস্থা? অনুচ্ছেদ লিখবো না? অনুচ্ছেদ লিখতে হবে না, অনুচ্ছেদে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, অনুচ্ছেদ লিখিও না, তুমি শুধু প্রশ্ন তৈরি করো। তোমাদের সবার ভিডিও অফ কেন, নাকি নেটওয়ার্কের
কারণে ব্ল্যাক দেখাচ্ছে। নাও মি সামার ভিডিও অন, নেটওয়ার্কের প্রবলেম। আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই যে অদিতিকে এখন দেখা যাচ্ছে, মিহান, শারিকা, সাহিল, এই যে শ্রেয়া এখন দেখতে পাচ্ছি, ফাহিমের, এই তো। কিভাবে এখন সিরিয়ালে সবাই, কিন্তু আয়ুষের অফ, জিহানের অফ, বাকিগুলো কেন অফ, সামিয়া সামিরও অফ। বৃষ্টি পড়লে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করে। আমার কথা শোনা যাচ্ছে? Yes, please. Yes, miss. Okay, শুনতে না পেলে বলবে কিন্তু, কারণ বৃষ্টি পড়ছে তো নেটওয়ার্ক ডিস্টার্ব থাকতে পারে। সুন্দর করে তৈরি করছি প্রশ্নগুলো। মিহান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা মিহান, কালকে তুমি দুইটা SW পারোনি, একটা দ্রব্য দেওয়া যায় না, দ্রব্য দেওয়া যায়, দ্রবণ দেওয়া যায়, ঠিক আছে? দয়ের অফলা দিয়ে তুমি দ্রব্য দিতে পারো, দ্রবণ দিতে পারো। তারপরে হচ্ছে আরেকটা পারোনি তুমি, কি বৈধ, লব্ধ, স্তব্ধ করা যায়, বুঝতে পেরেছ? লব্ধ, তারপরে স্তব্ধ, বুঝতে পেরেছো সব? হ্যাঁ, আমি বলেছিলাম তোমাকে ক্লাসে বলে দিব, তুমি খাতায় লিখে রেখে দিবে। ফাহিম, গতকাল SW করেছিলে? মিস, আমি SW করতাম, আমার পাশে মোবাইল ছিল না। ফাহিম কেন করনি? এটা আমাদের পাশে টেস্ট ছিল তাই। হ্যাঁ, কি ছিল না? শ্রেয়া, তোমার এখনো হয়নি, মাহিরা, সামিয়া, সামির অন হয়ে যাওয়ার কথা। আয়ুষ, তুমি কোথায় হারিয়ে গেলে? আমি আছি। তাহলে তোমার এত ফোন আসছে কেন আছি বলে? মোটামুটি সবারই তো পারার কথা প্রশ্ন তৈরি করো, ঠিক না? মিস, আমার লেখা শেষ। মিস, ভেরি গুড। মিস, আমি চারটা পেয়েছি। মিস, তাই উল্টা পাল্টা লেখা লিখছে এখানে। আয়ান, তোমার কি অবস্থা? মিস, আমি চারটা পেরেছি। ভেরি গুড। মিস, আমি চারটা পেরেছি, চারটা। পেরেছ? গুড। ওকে, আপনি আমাকে একটু জানাও, তাহলে আমি একটু করে শুনবো। যারা এখনো লিখতে পারছো না, তা তো ওরা কি বলছে শুনে তোমরা আবার লিখে ফেলবে। বাকি সবার কি অবস্থা? মিস, আমি এখন 5 নম্বরে, আমার নেটের সমস্যা ছিল, তখন আমি স্ক্রিন দেখতে পারিনি।
এর মধ্যে সবাই শেষ করবে, যে যতটুকু লিখতে পেরেছ আমাকে জানাবে, আমি শুনবো কার প্রশ্ন কিরকম হয়েছে। শারিকা লিখছে, আয়ুষ আছে, বাকিদের অবস্থা দেখি। অদিতি, শ্রেয়া বসে আছে, মিহান লিখছে, জিহান কতটুক লিখেছ, সাহিল কতটুক, কি বলা যাচ্ছে? কি অবস্থা আপনাদের, তাড়াতাড়ি বলেন। কেমন দিয়ে বানানো যাবে না? কেমন না, কেমন দিয়ে হবে না, কে কি কোথায় কেন কিভাবে, কেমন কোনো প্রশ্ন না। মিস আমার লেখা শেষ। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ মাহিরা। আমি যদি তোমাকে বলি প্রশ্ন করতে পারি তুমি কেমন আছো, এটা করা যায়, কিন্তু আমাদেরকে তো ইন্ডিকেট করেই দিয়েছে যে আমরা প্রশ্ন করব কে কি কোথায় কেন কিভাবে, ঠিক না? আমাদেরকে তো কেমন বলেন। তাহিল কয়টা করেছো? তাহিল কয়টা করেছো? দুইটা। আচ্ছা বাকিগুলো করে নাও। মিস বলো। মিস আমার লিখে শেষ। মিস তাহিল চ্যাটের মধ্যে উল্টাপাল্টা লেখা লিখছে। চ্যাটে উল্টাপাল্টা লেখা লিখছে? নাকি দেখি তো দাঁড়াও। আমি একটু স্টোর শেয়ার করি চ্যাটে। হ্যাঁ ও লেখা লিখেছে তো চ্যাটে, আমি তো তোমাদের স্লাইড দিয়ে রেখেছি, সেজন্য আমি ফিনিশড মোবাইল হ্যাং করে বেশি গ্রুপের জন্য। মানে কি বাসি গ্রুপের জন্য? বাসি মিস মিস। হ্যাঁ আচ্ছা, এই এই ডায়লগ ও কাকে লিখছে, এভরিওয়ান কে, কেন সাহিল বলো? তোমাদের কি লিখছে, কেন সাহিল? কারণ কি সাহিল, কারণটা কি বাবা? ওকে চলে গেছে আবার, উল্টা পাল্টা কি দেখছে না, কেন কেন সাইল, ওদের সাথে কি তোমার ডাক হয়েছে? সাইল কোথায়, ও তো চলেই গেল। আচ্ছা আমি আবার শেয়ার করছি, দেখো মিস আমার হয়েছে। হয়েছে মিস আমার শেষ। মিস আমি পাঁচটা দিয়ে দিয়েছি। মোটামুটি সবাই শেষ হলে আমি তাহলে ইয়ে করি, প্রশ্ন এখন জিজ্ঞেস করি, সময় কিন্তু বেশি নেই। কে কে কতটুকু লিখেছো, কি ভুল করেছো, আমি জিজ্ঞেস করি প্রশ্ন। তাহলে আমি স্লাইড বন্ধ করছি। মিহান কি অবস্থা বলো? আমি তিনটা করতে আছি। আচ্ছা যাক, যা করতে পেরেছো ধন্যবাদ, তাও তো তিনটা করতে পেরেছো। পরীক্ষাতে পাঁচটা করার চেষ্টা করবে, তাহলে 5 নাম্বার পাবে। যদি
দুইটা করো তাহলে দুই নাম্বার পাবে। তোমাদের চেষ্টা করেছো স্যার থেকে দেখে করার, আরো বানাতে পারতে, কিন্তু বাবা পরীক্ষাতে যখন 40 মিনিট সময় থাকবে এর থেকে বেশি সময় দেওয়া হবে? তাহলে একটা ক্লাস শেষ করতে আমার এখন প্রায় 28 মিনিট হয়ে গেছে, তোমরা প্রশ্ন তৈরি করছো, তাহলে তোমরা কি ভুল করেছো কি শুদ্ধ করেছো সেটা আমাকে শুনতে হবে, তাহলে তোমাদেরকে আরো বেশি স্পিড হতে হবে, নাহলে তো সমস্যা। ঠিক আছে, ওকে, প্রথমে প্রশ্ন তৈরি করেছে কে? অদিতি। অদিতি আগে বলো। আমরা কখন স্বাধীনতা অর্জন করি? কেন 1971 সালের 16 ডিসেম্বর ও দিনটিকে গুরুত্বপূর্ণ দিন বলা হয়? 16 ডিসেম্বর কি? কে 7 মার্চ ভাষণ দেন? আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছি? আচ্ছা, এরপরে নেক্সট কে শেষ করেছিল? মিস আমি। নেক্সট তুমি। ওকে, দেখি বলে বলবো? অবশ্যই বলো, দেখি আমি শুনি। কে উনি কে স্বাধীনতা ডাক দেন? কে কখন কখন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি? কিভাবে আমরা স্বাধীনতা অর্জন করি? বঙ্গবন্ধু কি ঘোষণা করেন? 5 নম্বর, কেন বাংলাদেশি সংগ্রামের আগুন জ্বলে উঠে? ওকে, তারপর মোটামুটি ও খুব ভালো করে কিন্তু প্রশ্নগুলো তৈরি করেছে, অদিতিও খুব ভালো করে তৈরি করেছে। এবার শ্রেয়া বলতে পারবে? ইয়েস মিস। ওকে, এবার শ্রেয়া বলো। আমরা কখন স্বাধীনতা অর্জন করি? বিজয় অর্জনের জন্য আমাদের কি করতে হয়েছিল? 16 ডিসেম্বর জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দিন কেন? কিভাবে বাঙালি স্বাধীনতার ছিনিয়ে আনে? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এ ঘোষণা কে দিয়েছেন? ওয়াও, ভালো হয়েছে, মেয়াদ দিদি খুব সুন্দর করে প্রশ্ন তৈরি করেছে। আচ্ছা, এবার শারিকাটা শুনে নিই, তারপর আচ্ছা শারিকা মাহিরা দুজনটা শুনে তারপর ছেলেদেরটা শুনবো, দেখি ওদের কি অবস্থা। ওকে বলো শারিকা। আমরা কখন স্বাধীনতা অর্জন করি? খ 1971 সাল আমাদের কি দিন? খ কখন বঙ্গবন্ধু স্বাধীনতার সংগ্রাম করেন? খ কিভাবে মুক্তিযুদ্ধ শুরু হলো? কেন পাকিস্তানি অত্যাচারে করে বাংলাদেশের সংগ্রামে আগুন লাগান? ওকে গুড, মাহিরা ইয়েস মিস, আপনি কি আর কিছু বলবেন? নো মিস। ওকে, তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে। এইবার আমাকে কে বলবে? আগে বলবে আয়ুষ। মিস জি, প্রশ্ন তৈরি করার ক নাম্বার, আমরা কখন স্বাধীনতা অর্জন করি? খ 1971 সালে আমরা কি অর্জন করি? গ কে মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছিলেন? ঘ কিভাবে দেশ স্বাধীন হয়েছিল? উম, কেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল? ওকে, এবার হচ্ছে আয়ান। আয়ান শুনতে পাচ্ছেন? এক নাম্বার, ইয়েস মিস বলো। এক নাম্বার, 1971 সালে বাংলাদেশ অর্জন করে? দুই নাম্বার, মুক্ত হয়? তিন নাম্বার, কেন দেশবাসীকে রক্ত হয়ে যুদ্ধে মুখোমুখি হতে হয়? চার নাম্বার, কে 1971 সালে 7 মার্চ ঘোষণা করেন? পাঁচ নাম্বার, কিভাবে বাঙালি কাঙ্ক্ষিত স্বাধীনতা সূত্রে ফিরিয়ে আনে? ওকে,
এইবার আমাকে একটা কথা বলো তো, এখানে মোনা দিয়ে কেউ একজন জয়েন করেছে, মোনাটা কে আমি আসলে ঠিক চিনতে পারছি না। কোনো স্টুডেন্ট আমার? না ঠিক আছে, কিন্তু আসলে কে আমি বুঝতে পারছি না তো, এই জন্য, কারণ আমার স্টুডেন্ট গুলো তো আমার সাথে কথা বলতো, এই জন্য ভাবছি, কারণ তোমাদের থেকে পড়া নিচ্ছি তখন সে পড়া কি না কি কিছু বুঝতে পারবে। সাহিল তো সাহিলের আইডি দিয়ে ঢুকেছে, জিহান জিহানের আইডি দিয়ে, সানজিত আছে, ফাহিমও আছে, সামিয়া সামিনন ক্লাস থেকে আউট হয়ে গেছে, এখন মোনাকে আসলে আমি চিনতে পারছি না। আচ্ছা যাক, ও তো বলবে মোনাকে, সে পরিচয় না দিলে তো বোঝা যাবে না সে কে। ওকে, এবার সানজিত বলো তো দেখি কয়টা প্রশ্ন তৈরি করেছো। কেন বাংলাদেশে সংগ্রামের আগুন জ্বলে উঠেছে, আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করি। ওকে গুড, এবার মিহান বলো। না সামিয়া সামিরন জয়েন করেছে। আমরা কখন স্বাধীনতা করি, 1971 সালের 12 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের দিন। দিন কিভাবে দেশ স্বাধীন হয়েছিল। আচ্ছা তারপর তবে বাবা কে কি কোথায় কেন কিভাবে এই টাইপের প্রশ্ন দিয়ে প্রশ্ন করবে, তারা, তারপর সে বা কেমন, এই টাইপের দিয়ে কখনো প্রশ্ন তৈরি করবে না। এবার জিহান, জিহান শুনতে পাচ্ছো আমার কথা? জিহান আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জিহান, কতটুকু লিখেছো? কয়টা লিখতে পেরেছো? আমি যদি স্ক্রিন মানে স্লাইড না সরিয়ে দিতাম তাহলে তো তোমরা লিখেই যেতে, আর কারণ আমাদের হাতে তো বেশি সময় নেই, তোমরা কে কতটুকু লিখেছো না লিখেছো মিসকে তো শুনে ভুলটা ধরতে হবে সেজন্য। জিহান তুমি কয়টা লিখেছো পাঁচটা প্রশ্নের মধ্যে? জিহান আমার কথা শোনা যাচ্ছে? জিহান একদম চুপ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে সানজিত বলো তো, বলে ফেলেছো, এবার সাহিল বলবে। সাহিল আমরা কখন স্বাধীনতা অর্জন করি, কে স্বাধীনতার ঘোষণা দেন, 1971 সালে আমাদের কি দিন, কিভাবে দেশ শাসন হয়েছিল, আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করি। সাহিল তো ঠিক মানে ঠিক মতো ক্লাস না করলো তো সাহিল খুব ভালো করে প্রশ্ন তৈরি করতে পেরেছে, ধন্যবাদ সাহিল। বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমার প্রশ্ন তৈরিকরণগুলো আরো সুন্দর হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি একটু বাড়ির কাজ নিয়ে কথা বলি। বাড়ির কাজ কি করবে বলো, মিহান বলো। আমি একটা আরেকটা প্রশ্ন তৈরি করতে পারো? জি বলো।
1971 সালে কেশ মুক্তি যুদ্ধের ঘোষণা 1971 সালে স্বাধীনতা ঘোষণা কে দিয়েছিল বা এটা বলতে চাচ্ছো নো মিস বলো যুদ্ধের আচ্ছা ঠিক আছে যাক তাও তোমার মোটামুটি মাথায় ক্যাচ করেছে প্রশ্ন তৈরি করা তুমি বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ তাহলে খুব ভালোভাবে তৈরি করতে পারবে বাকিদের কারো কোনো সমস্যা আছে প্রশ্ন তৈরি করানোর ব্যাপারে অদিতির কোনো সমস্যা নেই ফাহিমের নেই শ্রেয়ারও নেই মাহিরারও নেই মোটামুটি সবার কমপ্লিট সারিকা পাওনি কারণ হচ্ছে নেটওয়ার্কে ডিস্টার্ব ছিল তখন কি হয়েছে সারিকা তো আউট হয়ে গেছে সেজন্য সারিকা পাইনি না মিস আমার আব্বু কাজ ছিল ওর আমার মামা এসেছে তো মোবাইল নিয়ে গিয়েছিল আমি তো জানি না যেটাই হয়েছে আমি আগে বলিনি তিনটা বিরাম চিহ্ন বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে আমি কালকে ক্লাসে আগে তোমাদের যে কোনো একটা লিখতে দিব আর আজকে যে প্রশ্ন তৈরিকরণটা করিয়েছি সেই প্রশ্ন তৈরিকরণটাই সবাই করবে ঠিক আছে দুইটা পড়া দিয়েছি বিরাম চিহ্ন তিনটা প্র্যাকটিস করবে আগামী কাল ক্লাসে পড়া নিব আর প্রশ্ন তৈরি করুন আজকে যেটা প্র্যাকটিস করিয়েছি সেটা সুন্দর করে যারা চারটা লিখেছো যারা তিনটা লিখেছো তারা মোট পাঁচটা লিখে তারপর এসডব্লিউ করে স্কুলের অ্যাপসে পাঠাবে ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই কারো কোনো সমস্যা আছে ইয়েস মিস না কারো কোনো সমস্যা আছে ওকে তাহলে কারো কোনো সমস্যা না থাকে নো মিস আচ্ছা ঠিক আছে তাহলে ওকে তাহলে সবাই ভালো থাকবে পড়া কিন্তু একটু ডাবল দিয়েছি প্রশ্ন তৈরি করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মিস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন মিস আসসালামু আলাইকুম ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ